ফের বিতর্কে শেখ শাহজাহান এবং তার একটি চিঠি, জোর করে ইডি হেফাজতে থাকাকালীন বয়ান লেখানো হয়েছে এমনটাই আদালতে চিঠি দিয়ে দাবি করেছে শেখ শাহজাহান। এবং তার স্পষ্ট দাবি, আইনজীবী মারফত তিনি চিঠি পাঠিয়েছেন যে তার যে বয়ান সামনে এসেছে, তার যে বয়ান লেখানো হয়েছে, জোর করে ইডি হেফাজতে থাকাকালীন জোর করে তাকে দিয়ে এই বয়ান লেখানো হয়েছে এবং তাই নিয়েই নতুন করে বিতর্ক আদালতে। আইনজীবী মারফত চিঠি দিয়ে শেখ শাহজাহান এই এই বিষয়টা জানিয়েছেন যে তাকে জোর করে চাপ দিয়ে এই চিঠি লেখা, এই বয়ান দেওয়ানো হয়েছে, বয়ান দিতে বাধ্য করা হয়েছে ইডি হেফাজতে থাকাকালীন। এই গোটা বিষয়টা হয়েছে বলে আদালতে আইনজীবী মারফত চিঠি দিয়ে দাবি করেছেন শেখ শাহজাহান। বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে, বিক্রম আরো আপডেট। বিক্রম, বিস্ফোরক অভিযোগ করছেন শেখ শাহজাহান। শাহজাহান শেখ আজকে তার আইনজীবীর হয়ে একটি চিঠি আদালতে দিয়েছেন এবং সেখানে কিন্তু অত্যন্ত বিতর্ক তৈরি হয়েছে এই চিঠি নিয়ে, যেখানে শেখ শাহজাহানের বক্তব্য যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে কাস্টাডি নেওয়ার পর তাকে কার্যত জোর করে চাপ দিয়ে হুমকি দিয়ে বয়ান লিখিয়েছে, যেই বয়ান মিথ্যে বয়ান, যেই বয়ানটাকে বাধ্য করেছে লিখতে, এমনটাই শেখ শাহজাহানের অভিযোগ। শাহজাহানের যেটা আরো বিস্ফোরক অভিযোগ যে এমনটাই তাকে ভয় দেখানো হয়েছে, এতটাই তাকে ভয় দেখানো হয়েছে, বলা হয়েছে যে কার্যত তিনি যদি এই বয়ান না দেন তাহলে কিন্তু তাকে নারী, তাকে এবং তার আত্মীয়দেরকে নারী পাচার এবং তার সঙ্গে সঙ্গে মাদক পাচারের মামলায় জড়িয়ে দেওয়া হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে, এমনটা শাহজাহান অভিযোগ করছেন। শাহজাহানের যেটা বক্তব্য যে এই যে তিনি বয়ান দিয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের কাছে ইডি কাস্টাডিতে থাকাকালীন, সেই বয়ান যাতে রিট্র্যাক্ট করা হয় বা প্রত্যাহার করে নেওয়া হয়, এই আবেদন করে কিন্তু এই চিঠি তিনি দিয়েছেন। কিন্তু আজকের আমরা জানি যে শনিবার যেহেতু রেগুলার কোর্টে এই মামলার শুনানি হচ্ছিল না, স্পেশাল কোর্টে এই মামলা শুনানি হচ্ছিল, সেক্ষেত্রে বিচারক যেটা জানিয়ে দেন যে এই চিঠি কিন্তু, এই চিঠি নিয়ে তিনি কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী 15 এপ্রিল শাহজাহানকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হয়েছে, 15 তারিখ তাকে প্রোডাকশন করতে হবে রেগুলার কোর্টে অর্থাৎ ইডির বিশেষ আদালতে, এই চিঠি নিয়ে সেখানেই যাবতীয় শুনানি হবে। এই বিষয়ে তিনি এখন কোনো রকম কোনো মন্তব্য বা কোনো রকম কোনো পদক্ষেপ করবেন না এমনটাই কিন্তু আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু শাহজাহানের এই বক্তব্য আসার পরেই বা এই চিঠি আসার পরেই কিন্তু সরাসরি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি তদন্তকারী আধিকারিক ছিলেন তিনি কার্যত আজকের এজলাসের মধ্যেই কিন্তু শেখ শাহজাহানকে সরাসরি জিজ্ঞেস করেন যে আপনাকে কি জোর করে চিঠি লেখানো, যে এই চিঠি কি আপনি লিখেছেন, এই বক্তব্য কি আপনি লিখেছেন। তখন কিন্তু যেটা দেখা যায় যে শেখ শাহজাহানকে কার্যত কাঠগড়া থেকেই মাথা নাড়তে দেখা যায় এবং তারপরেই কিন্তু বিচারক তার রায় দান করে দেন, যেখানে বলা দেওয়া হয় যে 15 তারিখ অব্দি শাহজাহানের জুডিশিয়াল কাস্টাডি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেদিনকারই কিন্তু এই চিঠি নিয়ে যাবতীয় বিষয় দেখবেন রেগুলার কোর্ট, এমনটাই আদালতের তরফ থেকে আজকে বলা হয়। অনেক ধন্যবাদ বিক্রম, আমরা একটু প্রতিক্রিয়া নেবো, রাজনৈতিক প্রতিক্রিয়া নেবো। তৃণমূল অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, আজকে শেখ শাহজাহান তিনি আদালতে দাবি করেছেন, আইনজীবী মারফত চিঠি পাঠিয়েছেন যে তাকে জোর করে বয়ান লিখিয়ে নেওয়া হয়েছে এবং যদি এই বয়ান লান লেখা হয় তাহলে এই হুমকি দেওয়া হয়েছে যে মাদক ও নারী পাচার সংক্রান্ত মামলায় তাকে এবং তার আত্মীয়দের ফাঁসিয়ে দেওয়া হবে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, মাদক ও নারী পাচার সংক্রান্ত মামলায় এর আগে সেন্ট্রাল এজেন্সি চিঠি দিয়েছিল নিশিত প্রামাণিককে, নিশিত প্রামাণিক সে চিঠি পাওয়ার পরে বিজেপিতে যোগদান করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে প্রতিমন্ত্রী হয়ে গেছেন। আজকে শেখ শাহজাহানকে যে কথা বলা হয়েছে ইডির পক্ষ থেকে, এই কথায় আমরা নতুন শুনছি তা নয়, এই কথা আমরা একটু আশ্চর্য হচ্ছি না, কারণ ইডির কাজটাই হচ্ছে এটা, ইডিকে বিজেপি পলিটিক্যালি চাকর বাকরদের মতো কাজ করাচ্ছে। আপনার মনে থাকবে খুব সাম্প্রতিক কালে অরবিন্দ কেজরিওয়াল জেলে গেছেন, ইডি সেই মামলা তদন্ত করছে। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কেন জেলে গেলেন? 2022 সালে অরবিন্দ ফার্মার মালিক শরদ রেড্ডিকে ইডি অ্যারেস্ট করে নভেম্বর মাসে। অ্যারেস্ট করার পরে ইডির কাস্টাডিতে তিনি এপ্রিল মাস অব্দি ছিলেন, ইডি তাকে জামিন দেয়। 9 বার তিনি বয়ান দিয়েছেন যে অরবিন্দ কেজরিওয়াল কোনোভাবেই দিল্লির লিকার মামলার সাথে যুক্ত নন। যতদিন তিনি বয়ান দিয়েছেন কেজরিওয়ালের পক্ষে ততদিন ইডি তাকে জামিন দেয়। যখন তিনি অ্যাপ্রুভার হলেন এবং বললেন যে আমি কেজরিওয়ালের বিরুদ্ধে কথা বলবো, মে মাসে 2023 সালে ইডি তাকে জামিন দিল এবং জামিন পেয়ে বেরোনোর পর অরবিন্দ ফার্মার মালিক শরদ রেড্ডি তিনি অভিযোগ করলেন যে অরবিন্দ কেজরিওয়াল তার দল, তার দলের নেতারা 100 কোটি টাকা দিল্লির লিকার মামলায় নিয়েছেন এবং তার পরবর্তীকালে আপনারা সকলেই জানেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া জেলে আছেন, অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পড়া হয়েছে, সঞ্জয় রাউত কিছুদিন আগে সঞ্জয়বাবু তিনি জেল থেকে বেল পেয়েছেন। অর্থাৎ ইডির এই যে মোডাস অপারেন্ডি এটা সারা ভারতবর্ষে কমন প্র্যাকটিস হয়ে গেছে, ইডিকে লেলিয়ে দাও, ইডিকে লেলিয়ে দিয়ে তাকে দিয়ে বাধ্য করাও, যদি সে চিঠি না লেখে, যদি সে মুচলেখা না দেয় তাহলে সে জেলে পচে মরবে,
কারণ পিএমএলএ এক বিজেপি সংশোধন করে ফেলেছে। তাই যতদিন চাইবে ইডি তাকে কাজটা দিতে রাখতে পারবে, যতক্ষণ পর্যন্ত না বিজেপির মনোমত কাজটি করতে বাধ্য হচ্ছে। তাই শেখ শাহজাহান যতদিন না বিজেপির মনোমত কাজ করবে, তাই শেখ শাহজাহানকে দিয়েও এগুলো করানো হবে। আমি আবারও বলছি না যে দোষী কে নির্দোষ সেটা আদালত বিচার করবে, শেষ বিচার। কিন্তু ইডি যে বিজেপির চাকর বাকর পোশাক কুকুরের ভূমিকায় নেমে গেছে, সারা ভারতবর্ষের মানুষ চোখে আঙুল দিয়ে সেটা বিজেপি নিজেরাই দেখছে। অনেক ধন্যবাদ অরূপ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।